ছোট বাচ্চা, নিজের বাসা থেকে, বারান্দা থেকে, সকল ধরনের মানুষ, খেটে খাওয়া মানুষ সকলেই এতে এফেক্টেড। অনেক লোককে হত্যা করা হয়েছে, অথচ এর কোনো বিচার নাই। আমরা এর বিচার চাই। আমাদের ছাত্র যখন এইভাবে নিপীড়িত হচ্ছে, ছাত্রদেরকে যখন হত্যা করা হচ্ছে, রাতে ব্লক রেড দিয়ে দিয়ে যখন তাদেরকে বাসা থেকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, এটা আমরা সহ্য করতে পারছি না। আর এই টাইমে শিক্ষকদের বসে থাকার কোনো সুযোগ নেই। এই সময় অবশ্যই শিক্ষক সমাজ জাগ্রত হয়েছে, জাগ্রত হবে। ছাত্রদের উপর যে কোনো নিপীড়ন তার শিক্ষকরা প্রতিহত করবে, কারণ এটা হতে দেওয়া যায় না। আমরা ছাত্রদের জন্য আমরা শিক্ষক, আমরা তাদেরকে শিক্ষা দেই। আমরা কোন কোন মুখে তাদের সামনে যে দাঁড়াবো আমরা যদি আজকে তাদের জন্য প্রতিবাদ করতে না পারি? এই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি এখানে দাঁড়িয়েছি মূলত দুইটা কারণে। আমার কোনো উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য দুইটা। আমার ছাত্র ছাত্রীর বুকে যেন গুলি না চলে, প্রথম কথা হলো আমার ছাত্ররা থেকে আমার চাকরি কেঁদবে, আমি চাকরি নিয়ে কি করব। আর দ্বিতীয় কথা হলো আমার আমি এই এক সপ্তাহ থেকে খুলনা শহরে ঘুরি, আমি আমার দেখছি যে আমার সন্তান যদি কলেজে পড়তো, আমার সন্তান আমার বাড়িতে এসে টোকা দিয়ে বলা হতো এখানে কি ছাত্র আছে? আমার সন্তানের নিরাপত্তা চাই। এই রাষ্ট্র সরকার যাবে, সরকার আসবে, কে সরকারে থাকবে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের সংবিধান, রাষ্ট্র এবং মুক্তিযুদ্ধের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেখানে আমাকে আমাকে অধিকার দেওয়া হয়েছে, আমার সন্তানকে অধিকার দেওয়া হয়েছে। আমরা বাঁচতে চাই, আমার সন্তান বাঁচতে চাই। আমরা এদেশ থেকে পালাবো না, পালানোর জন্য আমরা এদেশ স্বাধীন করিনি। আমরা এদেশে থাকবো এবং আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো। তবে আমি এটুকু আশা করি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার রাষ্ট্র করবে। কিভাবে করবে আমরা জানি না। সেখানেও দেখতে পাচ্ছি অনেক রকমের বিষয়। নিহত শহীদ আবু সাইদ, তাকে আমরা সরাসরি দেখেছি টিভি চ্যানেলের মাধ্যমে যে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। সেখানে পরে এজাহারে বলা হচ্ছে তাকে ইট পাথরের মাধ্যমে বলা হয়েছে। তবে আমরা ভেবেছিলাম যে আমাদের এই প্রজন্ম মনে হয় মোবাইল ইন্টারনেটেই ব্যস্ত, এদের দায়িত্ব নেওয়ার মানসিকতা তৈরি হচ্ছে না। আমি আমার ঘরের সন্তান দিয়ে বলতে পারি যে সব কাজই মা বা বাবাকেই করে দিতে হয়, কিন্তু এরা যে আসলে ভেতরে ভেতরে কতটা বেশি ডিপ্রেসড ছিল, তো এই সংগ্রামটা না আসলে মনে হয় আমরা জানতাম না। আমরা যেমন আমাদের একটা নিজেদের পেনশন ভিত্তিক একটা দাবি দেওয়া নিয়ে আমরা যখন পথে, ঠিক সেই ফাঁকে আমাদের সন্তানরাও পথে ছিল যে তাদের ভবিষ্যৎকে কিভাবে সিকিউর করা যায়, কত পড়ালেখা করা যায়, কত প্রতিযোগিতা করা যায়। সাগরের মধ্যে যদি আপনি ছেড়ে দেন, কিভাবে কুলে উঠবে সে? সেই চিন্তা ওই ইন্টারনেট মোবাইল ঘাটাঘাটির পাশাপাশি এই চিন্তাটাও তাদের মাথায় ছিল। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের থেকে আমি আমার ক্লাসে যা দেখি, মেয়ের সংখ্যা কম না, এবং দায়িত্ববোধ আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েদেরই এখন বেশি। সেই পার্সপেক্টিভে ছেলেদের থেকে যে মেয়েরা বেশি মাথায় মানে মাঠে থাকবে না, গতকালকের চিত্র যেটা দেখেছি, ছেলেদের থেকে আমাদের মেয়েদের সংখ্যা বেশি। আপনার তাদেরকে স্টুডেন্টদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এর প্রতিবাদে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা এই কুয়েত শিক্ষকদের পক্ষ থেকে, সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে, আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা প্রত্যেকে আমাদের শিক্ষার্থীদের অভিভাবক, আমরা অনেকেই আমাদের সন্তানের বাবা। সেই জায়গা থেকে আমাদের এই যে নিরাপরাধ শিক্ষার্থীদেরকে যেভাবে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে গুলি করে হত্যা করা হয়েছে, একদম রাজপথে হত্যা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা বিচার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে বর্তমান সময়ে আমরা যেটা দেখছি যে শুধু ঢাকা নয়, সারা দেশব্যাপী, গতকালকে আপনারা খুলনাতেও দেখেছেন, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে মানে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যারা দোষী, যারা আপনার সহিংসতা করেছে, তাদের বিচার অবশ্যই হবে, কিন্তু সেই বিচার যেন অবশ্যই শুধুমাত্র যারা সহিংসতার সাথে সম্পৃক্ত তাদের হয়। কিন্তু এরকম ভাবে জনসাধারণকে রাস্তায় থেকে তুলে নিয়ে যাওয়া হয়, গতকালকে আমরা থানায় গিয়েছিলাম, আমরা দেখেছি যে আমাদের একজন শিক্ষার্থীকে, সে কফি শপ থেকে বের হয়েছে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের আরো আমরা দেখেছি যে থানাতে আপনার বাবার জন্য ওষুধ কিনতে গিয়েছে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে আমাদের শিক্ষার্থীদেরকে যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায়, এটি কোনোভাবেই কোনো কল্যাণকর রাষ্ট্রের চরিত্র হতে পারে না। আমরা চাই যে বাংলাদেশ স্বাধীনতার 5 দশক পেরিয়ে গেছে, আমরা একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব। আমাদের জনগণের মৌলিক অধিকার আমাদের এখানে সমুন্নত থাকবে। তো সুতরাং রাষ্ট্র যেন দ্রুত পদক্ষেপ নেয়, আমাদের প্রত্যেকটা নিহতের আপনার দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, এবং কোনো শিক্ষার্থীকে, কোনো শিক্ষককে, আমরা দেখেছি যে একাধিক শিক্ষক নিপীড়িত হয়েছে, কোনো শিক্ষক নিপীড়নের ইয়েতে আসতে পারবে না, কোনো শিক্ষার্থীকে নিপীড়ন করা যাবে না। আমরা
দেশের সচেতন মানুষ হিসেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা এই দাবি জানাচ্ছি সরকারের কাছে যে আমাদের কোনো শিক্ষার্থীকে, কোনো মানুষকে আমরা আর কোনো নির্যাতনের পথে দেখতে চাই না। এবং সারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার পরিবেশ সৃষ্টি করে দ্রুত খুলে দেওয়া হোক, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ।